বের করেন, বাকিগুলো বের করেন। আপনার এই ওষুধ খুঁজে বের করার জন্য সিনিয়র পার্সন লাগে, আমি খুঁজে পেয়ে ফেললাম আর আপনারা খুঁজে পান না, আপনারা দোকানে থাকেন, এত এত ওষুধ আপনি জানেন না কোন জায়গায় আছে। হ্যাঁ, ওই যে আরো আছে যে মুভ আছে, ওগুলো বের করেন। এই ওষুধ এটা আসল না নকল? আপনি জানেন না দাম কত টাকা এটা? এটার দাম কত? কত দাম? কত দাম তো লেখা নাই এখানে, এই যে দাম আপনারা মুছে ফেলছেন, এটা তো দাম লেখা নাই। দুশো বিশ টাকা করে কিনা? আপনি তো এতক্ষণ জানেনই না এই ওষুধ কোন জায়গায় আছে, আপনি এখন জানেন দুশো বিশ টাকা করে কিনা? কি এই ডি থ্রি বন, এই যে এটার নিচে দেখেন, একটু নাড়াচাড়া করলেই এটার নিচে হচ্ছে কেমিস্ট ল্যাব বাংলাদেশ। এই যে একটু হালকা করে আসতেছে কেমিস্ট ল্যাব বাংলাদেশ, আপনার দেখে লাভ নাই, আপনি জানেন, আমরা কাস্টমারকে দেখাচ্ছি, ভোক্তাদেরকে দেখাচ্ছি, আপনি তো জানেন কোনটা আসল কোনটা নকল, আপনার ব্যবসা আপনি জানবেন না? এটার নিচে আছে লেখা, এই যে ডি থ্রি বন, এটার হচ্ছে প্রাইসও বসে ফেলা হয়েছে, আবার হচ্ছে নকল নকল জিনিস আপনি আবার ওভার রেটে বিক্রি করতেছেন, মানে কত ধরনের প্রতারণা চলতেছে? ওভার রেটে ধরছে, কত করে কিনছেন? দুশো টাকার উপরে ধরছে। আমি তো সেদিন যেই লোকের ধরছিলাম এইগুলা যে বিক্রি করে, সে তো বললো 140 টাকা করে বেচছে এগুলো। আপনি নকল ওষুধ বিক্রি করতেছেন তাও আবার ওভার রেটে, কি হাস্যকর বিষয় আছে? মানুষের জীবন তো এটা ধ্বংস হয়ে করে ফেলতেছেন আপনারা। এটা কি কেন খায়, ডি থ্রি বন কেন খায়? এই ডি থ্রি বনের কাজ কি? অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হলে দেয় না এগুলো? অ্যাক্সিডেন্টের লোকেরা ভালো হবে? আর ওই যে ওষুধ আছে সেই ওষুধ যদি ক্ষতি করে, ওটার ভিতরে কি ওষুধ আছে আপনি জানেন? এট্রোফিন সালফেট আছে ওটার ভিতরে, তো এট্রোফিন সালফেটের কাজ কি? এট্রোফিন সালফেট যদি আপনি নর্মাল রোগীরে খাওয়ান তাহলে ওর কি ভালো লাগবে না ক্ষতি হবে? সাইড ইফেক্ট আছে না ওষুধে? এটা হচ্ছে ডি থ্রি বন, দেখতে পাচ্ছেন একটার গায়ে এমআরপি লেখা নাই, এমআরপি থাকতে হবে। যখন ওষুধগুলো কিনতে যাবেন আপনারা, আপনারা দেখবেন এখানে এমআরপি আছে কি নেই, যদি না থাকে তাহলে আমাদের কাছে অভিযোগ দায়ের করবে। আর দুই নম্বর বিষয়, এটা হচ্ছে লেখা আছে কি ভাইটামিন ডি থ্রি বন এটার উপরে, কিন্তু মজার বিষয় হচ্ছে এটা যদি আপনি খুব সূক্ষ্মভাবে একটু আলোর কাছে নিয়ে নাড়াচাড়া করেন, এটার নিচে লেখা থাকবে কেমিস্ট ল্যাব বাংলাদেশ, উপরে আছে এট্রোপিন সালফেট লেখা আছে, এট্রোপিন সালফেট 1 ml মনে হয় এটা। তো সেই এট্রোপিন সালফেট ভাইটামিন ডি থ্রি বন হিসেবে বিক্রি হচ্ছে, এমনিতেই এটা নকল, তারপরে আবার ওভার রেটে বিক্রি করতেছে এরা। সুতরাং যারা এই ওষুধগুলো কিনতেছেন অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন, একটু সূক্ষ্মভাবে নাড়াচাড়া করলেই দেখবেন নিচে সাদা অক্ষরে জল ছাপের মতো, এটা হচ্ছে কেমিস্ট ল্যাব বাংলাদেশ এবং এট্রোপিন সালফেট। এটা খোলেন, খোলেন, আপনি তো অরিজিনাল হিসেবেই বিক্রি করতেছেন, আর আপনার দোকান আপনি জানবেন না কোনটা অরিজিনাল কোনটা নকল? আরে বাবা, গতকালকে পাঠাইছে, আমার কাছে ভিডিও আছে আরো 15 দিন আগের, আপনি তো এখন গতকালকে আলাপ করতেছেন। তুমি তো সেই মেমো আছে তোমার কাছে? আরে মেমো টেমো দিয়ে হবে না, সে বিক্রি করে তার দোকানে সে জানবে না কোনটা আসল কোনটা নকল? আমি একটা ব্যবসা করি, কোনটা আসল নিচ্ছি আর কোনটা নকল নিচ্ছি সেটা তো আমি জানি, আপনি কি বলেন এটা কি আসল না নকল বলেন? দামের হিসাব তো পরে প্রত্যেকটার প্রাইস সে মুছে ফেলছে। আপনার নতুন ব্যবসা বলে আমি এটা মানবো না, আমি আপনার নতুন ব্যবসা বলে মানবো না, আপনি এটা কাস্টমারকে বিক্রি করতেছেন ওভার রেটে, তারপরে আবার নকল ওষুধ, আমি তো আপনার এইসব কথা মানবো না। বলেন কি এটা আসল না নকল বলেন? এটা আমি ভালো চিনি না। আপনি চিনেন না? তা আপনার আনোয়ার ভাইকে এনে বসে ওষুধ বিক্রি করে, আপনার বিক্রি করো তো এই ছেলেরা, আপনি নকল ওষুধ আই না এই জিনিস বিক্রি করে দিতেছেন ওভার প্রাইসে, প্রত্যেকটার আপনি এখানে এগুলো মুছে দিচ্ছেন। এটা বিক্রি করেন কয় টাকা দিয়ে সেটা বলেন? এই ভাইটামিন ডি থ্রি বন এর আগেও আমরা পেয়েছি নকল, আমাদের এখানে অভিযোগ এসেছিল, এখন এখানে এসে তাদেরকে জিজ্ঞেস করছি, তারা বলছে এই ওষুধই নাই, জানেই না কোন জায়গায় আছে। এই এটা কয় টাকা বিক্রি করেন? কত বিক্রি করেন এটা? 280-250। এমআরপি কোথায় গেল?
এগুলোর গায়ে তো এমআরপি নাই, এমআরপি সবগুলা মুছে ফেলছেন। একটার গায়ে এমআরপি নাই, সবগুলা ওষুধের এমআরপি মুছে ফেলছেন। একটা ওষুধের গায়ে এমআরপি নাই, একটা ওষুধের গায়ে এমআরপি নাই, সবগুলা প্রাইস টেম্পারিং করা যাবে না। তো আপনারা জানেন না প্রাইস টেম্পারিং করা যায় না, কদিন আগেও এই অভিযোগ দিচ্ছে যেগুলো নকল বিক্রি হচ্ছে। এই বলেন এটা কি অরিজিনাল না নকল? অরিজিনাল আপনি এটার প্রাইস মুছে ফেলছেন, একটা জায়গা তো প্রাইস নেই, সবগুলা মুছে ফেলছেন। আর আপনি এখন বলতেছেন এটা অরিজিনাল না নকল আপনি জানেন না। তা আপনি না জানলে কে জানবে? কাস্টমার জানবে, কাস্টমার জানবে। এটা হচ্ছে আপনার 240 টাকা এমআরপি দেওয়া আছে, আমার 220 টাকা ভাড়াতে দাম ধরছে, আর খরচ সব মধ্যে পাশাপাশি পড়ে যায়। ওই জন্য হচ্ছে আপনার কে বলছে এটা মুছে ফেলার জন্য? ওটা না মুছে মধ্যে কাস্টমার ঝামেলা করে সবগুলো মুছে দিচ্ছে। মূল্য তো পরের হিসাব, আগে বলেন এটা আসল না নকল। এটা বলতে পারবেন? বলতে পারবেন না আপনি, তো তাহলে বলেন অরিজিনাল একটা কিছু তো বলবেন। অরিজিনাল বলেই দেয় আবার কি? আপনি তো ওষুধের দোকানে, আপনি কি ফার্মাসিস্ট? এই দোকানে ফার্মাসিস্ট কে? ফার্মাসিস্ট পাস করছে আমি গতবার। আপনি পাস করছেন, সার্টিফিকেট আছে? সার্টিফিকেট এখনো দেয় না, গতবার পাস করছে, এখন সার্টিফিকেট। এই দোকানের ফার্মাসিস্ট কাজে থাকে? কি আপনারা দোকানে কাজ করেন তাও যদি বলতে না পারেন, কোন জায়গায় কি আছে না আছে? দেখেন তো মেয়াদ কবে শেষ হচ্ছে, এই মেয়াদ কবে শেষ হচ্ছে দেখেন। ওই লোক কিন্তু অলরেডি বলছে ওটার মেয়াদ আছে, ওটা এক্সট্রা বক্স, ওই বক্সের ওটা কবে শেষ হচ্ছে? ডিসেম্বর। হ্যাঁ, ডিসেম্বর কোন সালের ডিসেম্বর? 2021 সালের ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হচ্ছে। আপনারা আবার কি চেক করবেন? সে তো কনফিডেন্টলি বললো যে এটার মেয়াদ আছে। মেয়াদ আছে মানে সে বলে নাই? আপনি কথা বলেন না, এই আপনি বলেন না এটার মেয়াদ আছে। আমি এই জায়গায় চেক করতেছি, সে আন্দাজেই বলে দিচ্ছে এটার মেয়াদ আছে, ওই প্যাকেটেরই এক্সট্রা প্যাকেট। না আমাদের এটা বলা উচিত কিরকম, মানে আমাদের নতুন দোকান তো। কি কোন নতুন দোকান? আপনি নতুন দোকান, আপনি মানুষ মেরে ফেলবেন? না না না, সেটা না। এটা কি ওষুধ? এই এটা কিসের ইঞ্জেকশন? এটার মেয়াদ আছে ওই যে ওখানে দেখাইলো 24 সালে, এর সাথে ওইভাবে বিক্রি করবে। আগুন দিয়ে না গে কেমিক্যাল আছে সারির ভিতরে।